ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক সাউথ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গো গতকাল এক সংবাদ সম্মেলনে হেড কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগামী বুধবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার আগামী মাসে দুই সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশের কোচিং এর দায়িত্ব শুরু করবেন রাসেল ডোমিঙ্গো টাইগারদের কোচ হতে পেরে উচ্ছ্বাসিত তিনি তিনি মনে করেন বাংলাদেশে বেশ কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে এ প্রসঙ্গে রাসেল ডোমিঙ্গো বলেন তরুণদের তুলে আনতে হবে সিনিয়রদের উপর কিছুটা চাপ সৃষ্টি করা ভালো তরুণরা উঠে আসার সাথে সাথে সিনিয়রদের দায়িত্ব নিতে শিখতে হবে আমি মনে করি তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের অনেক বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে কারণ দেখা যায় শেষ পর্যন্ত জাতীয় দলে তাদেরই প্রয়োজন তরুণদের মধ্যে কারা সম্ভাবনাময় এবং প্রতিভাবান এ ব্যাপারে আমি বিসিবি এইচপি দলের কোচের সঙ্গে কথা বলবো টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদেরকে জাতীয় দলে নিয়ে আসব আমি মনে করি এভাবে কাজ করতে পারলে আগামী দুই এক বছরে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হয়ে উঠবে এরই মধ্যেই তারা অনেক কিছুই প্রমাণ করেছে বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে দারুণ খুশি চুয়াল্লিশ বছর বয়সী সাউথ আফ্রিকার এই কোচ ত টাইগারদের নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন তিনি সাথে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন রাসেল ডোমিঙ্গো